ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন, আমি কিভাবে অনেক অনেক গাছকে বাঁচিয়েছি। গাছ কেটে ফেলেছে চাষি, বলে আর হবে না স্যার, হবে না হবে না। তা সেই সব মুমূর্ষু গাছকে আমি বাঁচিয়েছি, সত্যি কথা বলছি একদম। এই টোটকা বলবো, যেমন টোটকা শুনতে চান আপনারা, তা এরকম ব্যাপার, যাবেন না, অভিজ্ঞতাটা নেন। যাক, নমস্কার আমার প্রিয় সমস্ত দর্শকদেরকে, মানে আপনাদের প্রিয় চ্যানেলের সমস্ত দর্শকদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে। আমার একটা দীর্ঘদিনের পড়ে থাকা অধ্যায়, কথা দিয়েছিলাম নারকেল গাছের রূপকার ব্যাপারটা, এই আমার গাছে উঠছে। দেখুন পাতা সবসময় কীরকম, দেখুন 30টা থেকে 35টা পাতা, এবং গাছে আজকে বিক্রি হচ্ছে 14 টাকা করে পাইকারি নিচ্ছে। এখন সমস্যা একটাই, আমি যে সমস্ত কথাগুলো বলবো, এখন প্যাডেল স্প্রেয়ার তো কারোর বাড়িতে নেই। যে নারকেল গাছে 30-40 ফুট 50 ফুট উপরে স্প্রে উঠবে, একজন প্যাডেল করবে, ওষুধের ড্রামে জলগুলো থাকবে, আর একজন পাইপ নিয়ে ধরে থাকবে, তা সেই প্যাডেল স্প্রেয়ার প্রত্যেক বাড়িতে নেই তো। কিন্তু আমি শুধু অনুরোধ করবো, যারা অত্যন্ত দাম দিয়ে চারা কিনেছেন, গঙ্গা বর্ধন, ভিয়েতনামের কেরালা ডোয়ার, ফাই নারকেল গাছ, ছোটো অবস্থা থেকে যাতে পরিচর্যা করতে পারেন, এবং আপনাদের শখের গাছ যাতে মন ভরে যায় ফলনে, সেই জন্যে কিন্তু আপনাদের পোকার জন্য অন্তত সতর্ক থাকুন, এই ব্যবস্থাগুলো গ্রহণ করুন। কারণ ওখানে বাচ্চা গাছ তো, ওদের পরিচর্যা করতে সুবিধা হবে। এরকম বড়ো গাছ, টল ভ্যারাইটি যেগুলো, এটা ইস্টকোস্ট টল, ওয়েস্ট কোস্ট টল আছে, এগুলো ভ্যারাইটি, পুরানো ভ্যারাইটি। এই জাতের নারকেলগুলো একটু বড় গাছ হয়, দীর্ঘদিন ধরে ফল দেয়, এই একটা সুবিধা আছে। এই গাছে মেরামত করা, পরিচর্যা করাটা খুব অসুবিধে, এদের ফিটিং করাতে হয়। আমি আস্তে আস্তে সেই সব নিয়ে আসছি। আমি রোগ পোকা নিয়ে দেখলাম যে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, সে দেখার ধৈর্য থাকবে না, সেই জন্য আমি পোকাটাকে আলাদা দেখাচ্ছি, রোগটাকে নিয়ে আমি পরে আসবো। আমি প্রথমে পোকাটা বলি, আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে, প্রথমে বলবো ওই ইরিওফাইড মাকড়, ওই মাকড়টা বাতাসে উড়ে উড়ে যেতে পারে। ওই যে লেসান একটা দাগ করছে না, ডাবের গায়ে যে দাগ হয়ে যাচ্ছে, বাজে লাগছে দেখতে, খারাপ লাগছে, মানে বাজার মূল্য কমে যাচ্ছে বলতে পারেন, বা অসভ্য মতো দেখতে লাগছে, ওই রকম অবস্থায় কচি অবস্থা আমি যেমন দেখাচ্ছি, বোটা এটা পূজার জন্য ওরা নিয়ে যাচ্ছে, এর কোনো লেসার নেই, কোনো দাগ নেই, এতে ওই মাকড়টা লাগেনি, এইটাও লাগেনি, এটাও এটাও লাগেনি, কিন্তু এইগুলো সব, এইগুলো সব লেগেছে। এই পোকাগুলো সাধারণত লাগে এই বোটার কাছে, ছোট অবস্থায় ঠিক বোটার কাছে, এখানে লাগবে, এই বোটার কাছে, এই বোটার কাছে এখানেই লাগবে, লেগে আস্তে আস্তে দাগটা বড় হয়ে যায়, খারাপ লাগে, জলের অসুবিধা নেই, কিন্তু ফলনটা খারাপ হয়ে যায়, ছোট হয়ে যায়। এই মাকড়গুলো গাছে বসে থাকে, একে বলে ইরিওফাইট মাকড়। এই মাকড়ের আক্রমণে এই জিনিসটা এরকম হচ্ছে, দেখুন এখন ভালো দাগগুলো কীরকম হচ্ছে। এই মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সবথেকে ভালো হয় যদি আপনি ফিটিং করান, আমি ফিটিং করা দেখাবো, অর্থাৎ নিচের গাছের গোড়ার শিকড়, সেই শিকড়টা দিয়ে প্লাস্টিকের মধ্যে জল ওষুধ বেঁধে দিয়ে শিকড় বেঁধে দেবেন, ওই জল টেনে নেবে, এইভাবে ফিটিং করাতে হয়। আমি ফিটিং নিয়ে পরে ভিডিও করবো। যাই হোক, এখন এক্ষুনি সবথেকে ভালো হয় এখানে দেওয়া, এখন মুশকিল কী, আমরা যতই বলি না কেন, এখন সকলের ঘরে তো বললাম না স্প্রেয়ার নেই, ফলে মানে অত উঁচুতে যে ছাদে থাকলে, মানে উঁচু জায়গায় থাকলে, বা থাই নারকেল বা বেটে নারকেল চাষ করছেন সেখানে সম্ভব। এখন বড়ো গাছে সকলে তো ওষুধটা দিতে পারে না, না তবু শুনে নেন, সবথেকে ভালো হবে, দামি ওষুধ হবে সবসময় অ্যাভাসিন, অনেক দাম, মানে অ্যাভামেকটিন গ্রুপের ওষুধ, এমামেকটিন বেনজোয়েট সেটা লেদা, এটা অ্যাভামেকটিন, অ্যাভাসিন সবথেকে দামি ওষুধ, প্রতি লিটার জেলে হাফ এম এল, দরকার নেই। ওর পরে চলে আসুন ওবেরন, বায়ার কোম্পানি, আমি বারবার বলি মাকড়ের জন্য, প্রতি লিটার জলে 1 মিলি মেশাবেন, ওটা হলো স্পাইরোমেসিফেন গ্রুপের ওষুধ। আরও কম দামের ওষুধ চলে আসুন, প্রোপারজাইট গ্রুপের ওষুধ, অলমাইট, ওমাইট, এই 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 মানে মাকড়নাশক ওষুধগুলো প্রতি লিটার জলে এগুলো 1 মিলি মিশিয়ে স্প্রে করতে হবে, বিকালের দিকে স্প্রে করবেন 3 দিন ছাড়া 2 বার করলে তবে সমস্যার সমাধান হবে, কিন্তু ছোটো অবস্থায়, বড় দাগ হয়ে গেছে করলে কিছু কাজ হবে না। যখন মুচি বেরোচ্ছে মনে করতে হবে যে শয়তান কোনো আছে, তাহলে তখন স্প্রে করতে হবে, অন্তত কমপক্ষে 4 থেকে 5 দিন ছাড়া 2 বার, কিন্তু কেউ উঠবে বলুন তো কাছে, শুনলে কী হবে। যারা ফিটিং করাবেন ওইগুলো সাদা শিকড় কেটে প্লাস্টিক জলের মধ্যে দিয়ে ওই পরিমাণ দিয়ে সাদা শিকড়ে বেঁধে দেবেন, ফিটিং করাবে, আমি হয়তো পরে দেখাবো, কিন্তু সম্ভব বলুন তো করা। যাদের সম্ভব হবে বাচ্চা গাছ যত্ন করবেন, ওই দাগ লেশান দাগ আসবে না, মাকড় মরে যাবে। মাকড়ের জন্য বিজ্ঞানীরা বলছে যে সবাই তো পারবে না, সম্ভব না, যখন গাছ উঠবে তখন ওই কাপড়ের ন্যাকড়াতে বিষ্কর্পূর, মানে বিষ্কর্পূর যেটা ন্যাপথলিন বলি আমরা, ট্যাঙ্কে বাক্সে দিই যেটা পোকা আসার না আসার জন্য, ওই ন্যাপথলিন পটি পুলিয়ে দুটো করে বেঁধে দিয়ে কচি যে ডাবটা বেরোচ্ছে, মানে মুচিটা সবে এলো, ওইখানে বেঁধে দিতে হবে, ওই গন্ধে তো ওরা আসবে না, যদি সম্ভব হয় এটা করতে পারেন, যা বললাম। এরপরে চলে আসছি আমি, এবার আসছি বর্তমানে একটা সমস্যা সারা মাছি তৈরি করেছে, আমরা যে হোয়াইট ফ্লাই বলি আমাদের সবজিতে যে লাগে,
সাদা মাছি, তার থেকে কিন্তু মাছিটার পাখাটা একটু বড়। আমি হাতে হাতে মেরেছি, অনেক মেরেছি হাতে হাতে, দেখবেন উড়ে বেড়াচ্ছে পুঁথি পোকার মতো, ধানের যে পুঁথি পোকা হয় সেরকম টাইপের দেখতে। এই পোকাটা ইদানিং এসছে, আজ বছর দুইয়ের মতো হয়েছে, বেশি দিন আগে আসেনি। এসে কি তৈরি করছে, পাতা রস শুষে খাচ্ছে ঝাঁক ঝাঁক পোকা। আর কি হচ্ছে, যদি আমরা টেক কেয়ার না নিই, যত্ন না নিই, তাহলে কিন্তু পাতা আপনি আপনি খসে পড়ে যাচ্ছে। আর একটা কী হচ্ছে, পাতা রস খেয়ে ওরা পায়খানা করছে, এই পায়খানাটা পাতার উপর যে পড়ছে তাতে বাতাসের ছত্রাকটা ওখানে গিয়ে না সুটি মোল্ড তৈরি করছে, কালো একটা যেমন আলকাতার একটা লেপ দেওয়া হয়েছে, প্রলেপ দেওয়া হয়েছে আলকাতার, এবং সেটা ছত্রাকের বা ওষুধ। এখন পৃথিবীতে কোনো ওষুধ নেই ওই কালোটাকে সাদা করবে, যে যত কোম্পানি বলুক। আমি বহু ওষুধ ঘেঁটে দেখেছি, আমি অ্যামিস্টার টপ দিয়েছি, মেডিফোন দিয়েছি, যত দামি দামি ওষুধ আছে সব দিয়ে পাতাকে আমি সাদা করতে পারি না। পাতাগুলোতে আপনি কিচ্ছু করতে পারবেন না, আমি সত্যি কথা বলি, শুধু ওখানে থাকলে ভালো হতো, কিন্তু ওর ঢেউটা চলে আসছে কোথায়, আশপাশের গাছগুলো চলে আসছে, কাছে যদি কলা গাছ থাকে সেখানে দেখবেন কালো হয়ে যাচ্ছে, সেখানে পোকাগুলো চলে আসছে। আমার তো প্রিয় জামরুল গাছ একদম পাতা কালো হয়ে গেছিলো, কত রকম ওষুধ দিয়েছি একদম সাদা করতে পারিনি কলা গাছে। দেখলাম কি, জল দিয়ে ঘষে ঘষে হাত দিলাম, ঘষে ঘষে পাতাগুলো ধরবেন, জল হাত নেবেন, আবার জল নেবেন, ঘষে ঘষে পরিষ্কার করা যাচ্ছে, কোনো ওষুধে কাজ হবে না, কথা দিচ্ছি কোনো ওষুধে কাজ হবে না। তো এরকম কি নারকেল গাছ উঠলাম ঘষে ঘষে পাতা সম্ভব, সম্ভব তো নয়। তাহলে এইভাবে তাড়াতো গেলে ওকে সাদামাছিকে আপনারা ওষুধ জানেন, আমি দামি ওষুধ একদম বলবো না, আমি বলবো হামলা, অর্থাৎ ক্লোরোপাইরিফস 50%, 5% আছে আপনার সাইফারমেথ্রিন, ওই কম দামের ওষুধ হামলা আছে, নুরেলডি আছে, নিউরোকম্বি আছে, নুরানি আছে, খাদমা আছে, ফাইটার আছে, হাজার একটা ওষুধ আছে কম দামের ওষুধ, প্রতি লিটার জলে 2.5 মিলি করে মিশিয়ে 3 দিন ছাড়া 2 বার স্প্রে করলে সব ঝাপট পালিয়ে যাবে, ওখানে পালিয়ে যাবে। কিন্তু স্প্রে কি সম্ভব করা বলুন, যারা যাদের সম্ভব, বিশেষ করে বাচ্চা গাছগুলো বলি, যে আমি যত্ন নিতে হবে আপনাদেরকে, দামি দামি চারা শখের চারা কিনেছেন, সেই তাদের জন্য তো অবশ্যই করবেন এটা। ওই পোকাটা কিন্তু ইদানিং এসছে, কী করবেন বলুন, এই বর্ষাতে কিন্তু চলে গেছে, দেখবেন বর্ষাতে নাই, সব পাতা ফ্রেশ। এরা এসে কী করছে, পাতাগুলোকে মানে আমি তো বলেছি ভালো গাছ হলেই 30-35টা পাতা থাকতে হবে সারা বছর। এই যে অনেকে আমাকে বলছেন না, প্রশ্ন করছিলেন ডাবের জল কম হচ্ছে কেন স্যার, এই একটা কারণ, ডাবের জল কম করে দেবো ওরা, ডাবটাকে ছোটো করে দেবো ওরা, গাছকে তো মানে গাছের পাতাই তো রান্নাঘর, তার রান্নাঘরটা কিছু ড্যামেজ করে দেয়, খাবার তৈরি হবে কোথায়, গাছ সুস্থ হবে কী করে, এই জন্যই তো এরা ক্ষতি করে দিচ্ছে। কিন্তু বর্ষায় দেখবেন ওসব পালিয়ে গেছে, তাই এই পোকাকে তাড়াতে গেলে ওই ডাবের জল কম হয়ে যাওয়া সব কিছুর জন্যে এও কিন্তু দায়ী, সাদামাছিরা দায়ী, এটাকে তাড়াতে হবে, তাড়াতে হলে কম দামের বীজ যেটা বললাম ওইটা করবেন, এইটা ব্যবহার করলে কিন্তু এটা দেখবেন মুক্তি পাবেন। আর একটা পোকা বলবো খুব সংক্ষেপে, আটা পোকা আছে সাদা গ্র্যাব বা শিকড় কাটা পোকা, যেই কচি শিকড় বেরোবে সেই মাটিতে থাকবে, ইংরাজিতে শির মতো দেখতে, ঠিক শির মতো মাটির নিচে থাকে, তাই নাচ ক্লাস গুলো সবসময় পরিষ্কার রাখতে হবে, সবসময় খুঁজতে হবে। দক্ষিণ ভারতে যদি যান দেখবেন সবসময় এরকম খোসা চলছে ওই পোকাগুলো মারার জন্য। কাজ হলো কি, কচি শিকড় শুধু খাওয়া, এই গাছপালা খায় না কিছু খায় না, কাঁচা কচি শিকড় বেরোলেই সাদা শিকড়টা পটল খেয়ে নেবে, খেয়ে নিয়ে কী করবে, গাছকে দুর্বল করতে, যে গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছ হলুদ হয়ে গেল আপনাদের, বলছে স্যার গাছ হলুদ হয়ে গেল, ওই শি আছে ভিতরে। অনেকে কী বলছেন যে স্যার মাথা সরু হয়ে যাচ্ছে, গাছের মাথা সরু করে দিচ্ছে ওই পোকার জন্য, আমার 30-35টা পাতা থাকা দরকার গাছে, থাকতে দেবে না এরা, মানে গাছ অকালে মানে বার্ধক্য আনবে, অকাল বার্ধক্য আনবে, ওই ভিটা ওই শি ওই শিকড় খেয়ে নিচ্ছে, তো তা শিকড়েই তো খাবারটা যাবে গাছের, তা সেইটাই যদি খেয়ে নেয় শিকড়টা তাহলে খাবার যাবে কী করে, ফলে গাছ রুগ্ন হয়ে যায় তাড়াতাড়ি, গাছ পাতা হলুদ হয়ে যায়, গাছের মাথা সরু হয়ে যায়। এটার জন্য কী করতে হবে, সাদা গ্রাবগুলো মারার জন্য অনেকে গোড়ায় দানা বিষ দিচ্ছেন, আপনারা জানেন থাইমেট আছে, ফোরেট আছে, ফিরোডান আছে, হ্যাঁ ভিটাকো আছে, নানা রকমের বীজ আছে, ফাটের আছে, যে কোনো ব্যবহার করলে হবে, জল দিতে হবে তাহলে ব্যবহার করে, অথবা ক্লোরোপাইরিফস 20% বাজারে পাওয়া যায়, ডার্স বান, করবান, ধনুষ বান, হিল বান, এগুলোর প্রতি লিটার জলে 3 মিলি মিশিয়ে গাছের গোড়া ভিজিয়ে রাখতে হবে মাটি, আজকে ভেজালেন আবার 1 সপ্তাহ পরে ভিজিয়ে রাখবেন, ওই জল যে দেওয়া হয় অনেকে জল দেন, ওর সঙ্গে ওষুধ দিয়ে জল দিলে ওরা সব চলে যাবে, এইভাবে কিন্তু ওই ভিসি ওই গ্র্যাবটাকে মারতে হবে। এবার দুটো পোকা বলবো প্রায় একই ওষুধ, সেই জন্য একসঙ্গে আনলাম, এবার বলবো কেরি পোকা। দেখুন কেরি পোকা কী করতে পারে, দেখুন একবার গাছের পাতাটাকে, এই জন্য আমি অন্য গাছে এনেছি, অন্য জায়গায় এসেছি আমরা এখন ভিডিও করতে, দেখুন এইভাবে কিন্তু ওই মাঝখানে ঢুকে, ওকে ঘুন পোকাও বলে, কুড়ে 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 খেয়ে 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 ডাকটাকে এরকম ফেলে দিচ্ছে, দেখুন একবার এই ডাকটাকে ফেলে দিচ্ছে, তাহলে মুচি যে আসবে সে কী করে, গাছ নারকেলটা হবে কী করে, তাকে দুর্বল করে দিচ্ছে, মাথাটা সরুও করে দিচ্ছে, পোকা ঢুকে ঢুকোর ভিতরে এইভাবে গাছের ডাকে ভেঙে দেয়, রোগের জন্যও অনেক সময় ভেঙে যায়, খাদ্যের অভাবে ভেঙে যায় আমি মানছি, কিন্তু কেরি পোকাটা হচ্ছে আসল দায়ী। এই দেখুন কেরি পোকা কীভাবে করেছে, দেখুন একবার এইভাবে ঢুকে ঢুকে করেছে, তাকে একে কী করতে হবে, একে বলছে বিজ্ঞানীরা যে এইসব গাছকে বাঁচাতে গেলে, এই রোগকে সারাতে গেলে, ওই উঁচে যে ডাব গাছে উঠছে, আমি দেখালাম যেমন আমার ডাব গাছে উঠছে নামছে,
বা দেখাচ্ছি, এই এইরকমভাবে ওঠার সময় ওকে গর্ত খুঁজতে হবে, খুঁজে পেট্রোল ভেজানো কাপড় অর্থাৎ পেট্রোল যে গাড়ি চলে ওই ভিজিয়ে ন্যাকড়াটা ভিজিয়ে ওই গর্তের ভিতরে ঢুকিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিলে ওই গন্ধেতে পোকা মরে যাবে, এইভাবে করতে পারেন। অথবা আরেকটা ওষুধ বলবো শেষে, যেটা বলছিলাম আমি হাজার হাজার গাছকে বাঁচিয়েছি, এইটা টিপস। আরেকটা পোকা হয় কি, শেষ পোকা, এইটাই শেষ পোকা, আর যাবেন না। এইটা হয় দেখবেন গাছের পাতা বেরোচ্ছে, কেটে 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 দেখবেন ভি শেপ করে দিচ্ছে, কেটে 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 কেটে, দেখুন যেমন আমি ছবিতে দেখাচ্ছি, আমি একটা পাতা দেখাচ্ছি, মানে এইরকম পাতাটা দেখবেন এরকম ভি শেপের এরকম কেটে দেবে, এরকম মনে হবে জানে এরকম পাতাটা যখন বের হবে নাকুল পাতাটা এইরকম বের হবে, মানে এদিকটাতে এরকম আছে, আমি একটা অন্য পাতা দিয়ে দেখাচ্ছি আপনাদের, এইরকম কেটে কেটে দেবে যেন মনে হয় মেশিনে কাটা। এই পোকার নাম হলো নারকেলে গন্ডারে পোকা। গন্ডারের যেমন একটা শৃঙ্গ থাকে, এক শৃঙ্গ দু শৃঙ্গ, সেই এরকম একটা শৃঙ্গ থাকবে, বড় বড় পোকা, ওরা ওই মাঝখানে বসে কুড়ে 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 খায়। ওদের ডিম অনেক সময় দেখবেন গোবর গাদায় ডিম পাড়ে, দেখবেন বড় বড় দেখেছেন, অনেকে দেখেছেন, ওই মাগুলো গিয়ে পরে ওখানে গিয়ে অর্থাৎ মানে অ্যাডাল্টগুলো বাবা মা গিয়ে ওখানে গিয়ে গন্ডগোলটা করে, ওই কুড়ে 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 খাবে, খেয়ে ওইরকম পাতাটা কচি পাতা একদম খেয়ে 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 গাছকে একদম দুর্বল করে দেয়, গাছের মাছ মেরে ফেলে দেবে। গাছের মাছ সরু হয়ে হয়ে আমি খেয়াল করছে না, পাতা ভিড় মতো সে পড়ছে, খেয়াল করছে না, ওষুধ দিচ্ছে না, দেখবেন গাছের মাথাটাকে একদম সরু করে ফেললো, করে ওখান থেকে মরতে আরম্ভ করলো, ওখান থেকে মরে গিয়ে মাছ একদম শূন্য, ধারের পাতা ঝুলছে দেখবেন, খেয়াল করবেন অনেকের, ব্যাস বলবেন আর হবে না রে। অনেকে বলে কি জানেন, বলে তারা খসে পড়েছিল রে, তারা কখনো খসে পড়ে, সাবে কি লোকেরা বলে তারা খসে পড়েছে, তারা খসতে যাবে কেন, নক্ষত্র খসে আসবে না, উল্কাটুল্কা পড়ে হয়তো নষ্ট করতে পারে, জ্বালিয়ে দিতে পারে, এটা একটা মানতে পারি, তারা খসে পড়ে না। যাই হোক, ওইটা ঢুকে অনেকে বলে নষ্ট করেছে, না ওই পোকাই নষ্ট করলো, ওই গন্ডার পোকার এত ক্ষমতা গাছকে মেরে ফেলে দেবে একদম। ওই যে ভিশেপটা শুধু পাতা নাকল গাছ যখন করেছেন চাষ বা নাকল গাছ যখন বাড়িতে আছে শুধু দেখবেন যে পাতা ভি হচ্ছে কিনা, আমি যে চিহ্নটা দেখালাম পাতা ওরকম যে বেরোচ্ছে বা বড় পাতা হয়েছে ওরকম কাটা কিনা, কাটা মানেই ঢুকে বসা আছে এইটা, আর কেজি পোকা যে ঢুকে বসা আছে এতে মানে পেট্রোল দিতে পারলেন, নাহলে এই কাজটা করুন, কী কাজটা করবেন, 2 লিটার জল নেবেন, স্প্রাইটের বোতল 2 লিটার, এইসব ইত্যাদি যে বোতল আছে 2 লিটার জল গুলুন, ওখানে একটু বেশি করে গুড় দেন, 300 থেকে 400 গ্রাম, 500 গ্রাম দিলে আরও ভালো হয়, তাহলে 2 লিটার জলে 300 থেকে 350 বা 400 গ্রাম কম দামের গুড়, ভেলি গুড়, এখন ভেলি গুড় বেরোবে, ভেলি গুড়, ঝোলা গুড়, আখের গুড়, এইবারে আপনার কম দামের ওষুধ যে বীজ ঘর আছে সেটা দিলে হবে, কিন্তু 10 গুণ ডোজ দিতে হবে, অর্থাৎ 2 লিটার জলে অন্তত কমপক্ষে 30 ml অন্তত ওই হামলা দেবেন, হামলা বিষ হোক ওইটাই হোক হামলা দেবেন, বা আপনার কাছে যে বিষ আছে যদি কারো ট্যাপ গত থাকে রোগার তারা নষ্ট নয় ইত্যাদি থাকে যদি তাই দেবেন, যে ওষুধ আপনার ঘরে পড়ে আছে বিষ আছে সেই বিষটা কিন্তু অনেক বেশি দিতে হবে, ওইটা দিয়ে এবারে মাথায় যে উঠছে উঠে ঠিক যেন মাথায় মাঝখানে ঢেলে দেয় আস্তে আস্তে হুটপাট না করে, আমি কথা দিচ্ছি আপনারা করুন, একবার করবেন আর 2 বার করতে হবে না, এই বিষ দিলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। ওই গুড়ের লোভে আরেকটা বলি, এর সঙ্গে প্লাস পয়েন্ট আছে, পিঁপড়ে হয় না সময় গাছে উঠতে চায় না, দেখবেন গেঁচুড়েরা উঠতে চায় না, দু তোমার গাছে বড্ড পিঁপড়ে বেশি, এই উঠবো না, ইঁদুরও খেয়ে নিতে পারে, সেটে ইঁদুরের বাসা মারে ওরাও খেতে পারে, জলটা খুব মিষ্টি জল তো, পিঁপড়ে চলে যাবে, আরও অন্যান্য পোকা বিষাক্ত পোকা থাকে তারাও চলে যাবে, প্লাস আপনার কাজও হবে, এই কাজগুলো করতে থাকুন। আরেকটা কথা, অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেছিলেন, অনেকে আমি কিন্তু প্রথম পরিচর্যার বিষয়ে বলেছিলাম, আমি কিন্তু পরিচর্যার বিষয়ে ভিডিওর লিঙ্কটাকে নিচে আবার দিয়ে দিচ্ছি, যারা দেখেনি এই ভিডিওটা দেখে নেবেন, এইভাবে কিন্তু গাছকে বর্ষার আগে বর্ষার পরে পরিচর্যা করলে গাছের নারকেলের জল নারকেলের শ্বাস মোটা হতে বাধ্য, আমি কথা দিচ্ছি বাধ্য, কিন্তু হাজারি ডাব কিনেছেন, যারটা হাজারি ডাব, একটা কাঁদিতে 1000 ডাব ফলে একটু একটু করে, তার জল কত করবো, তার জল 1 লিটার করা যায় কী করে হবে, তার জিনগত কারণের জন্য জল কম দিতে বাধ্য। আরেকটা বলি কি, যেখানে নারকেল গাছ শুকনো মাটি, নারকেল গাছ কিন্তু খুব জল খেতে চায়, আমি বারবার বলেছি, কিন্তু আগের ভিডিওতে বলেছি এখনও ছোটো করে বলে দিই, কিন্তু মাসে 2 বার জল দিলে খুব ভালো হয়, ড্রাই মাটি ড্রাই এরিয়া, একটা গাছের গোড়াতে অন্তত কম 3 থেকে 4 বালতিকে জল ঢেলে দেবেন চারদিকে ঘুরিয়ে যথেষ্ট, কারণ ওদের জলের যোগানটা রাখুন, কাঁদি ঘন ঘন আসবে, মোটামুটি জলের শেষটা কিন্তু নিয়মিত রাখুন, এইখান এইভাবে কিন্তু এগিয়ে চলুন, সকলে ভালো থাকুন, নারকেল গাছের যত্ন নিন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।